মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি হয়েছে মা, কাঁদছিস কেন মা? বাবা তুমি বলো না যে মানুষ মানুষ খারাপ হয় না। তো বাবা হয়, মানুষ মানুষ খুব খারাপ হয়। তুই কি বলছিস? আমি তো কিচ্ছু যা বলছি একদম ঠিক বলছি, একদম ঠিক বলছি। ঘরে শান্তায় বসছে, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি ওই আজকে ওই নতুনগঞ্জের বাজার থেকে তোর জন্য আর দিদি ভাইয়ের জন্য নলেন গুড়ের মাখা সন্দেশ নিয়ে এসেছি। চ খাবি, চ খাবি। বাবা শোনো, আমাদের হাতে সময় নেই, আমাদেরকে আমাদেরকে কলকাতা যেতে হবে, সেনবাড়ি ফিরতে হবে আমাদের। কলকাতা? হ্যাঁ কলকাতা। বাহ ঠাকুরপো, এই জন্যই কথায় বলে এই জগতে কেউ আপন নয়। একদিন আমার শাশুড়ি মা এই বাড়িতে আমাকে বাড়ির বড় বউ করে এনেছিলেন, এই বাড়ির গৃহলক্ষ্মী বলেছিলেন। আজকে তুমি আমাকে এইসব কথা বলছো ঠাকুরপো? দিদি এরকম করে বলো না, তুমি তো এই বাড়ির সব, তুমি তো এই বাড়ির মাথা। আমাদের অনেক সৌভাগ্য যে তুমি আদির এরকম একটা দিনে আজকে এলে। কেন আজকে আদির আশীর্বাদ বলে? দিদি আদিটা অনেকগুলো বছর একা একা জীবনটা কাটালো, আমি মা হয়ে সহ্য করতে পারছি না আমার ছেলের এই জীবন। আদিটার মেয়েটাও মা মরা, আমি তাই দিদি আদির বিয়েটা ঠিকই করে ফেললাম মেঘার সঙ্গে। মেঘা বড়মাকে প্রণাম করো। থামো তুমি, এরকম হুট করে অচেনা অজানা কারোর প্রণাম আমি নিই না। কথায় বলে এই জগতে কেউ আপন নয়। ও আসলে জানে না, তুমি বসো না বৌদি, বসো। ঠাকুরপো এ বাড়ি তুমি যতই সাজাও না কেন, আমার পুরো বাড়িটাকে কিরম ফ্যাকাশে লাগছে, অন্ধকার। আলোকে ছাড়া কিছু আমি তো ভাবতেই পাচ্ছি না। আমারও তাই বর্মা, কষ্ট হয় যেন বৌদি ভাইয়ের জন্য, খুব খুব মিস করি বৌদি ভাইকে। বৌদিদি ভাই চলে গেল, তারপর থেকে তো তুমিও আর এলে না। কেন এলে না বড় মা? আচ্ছা আমরা কি তোমার কেউ নই? আমরাও তো তোমাকে বড় মা বলেই ডাকি, বলো। থাক আর মধুমাখা কথা তোকে বলতে হবে না। না কথায় বলে এই জগতে কেউ আপন নয়। এই যে এতগুলো বছর আমি ছিলাম না, একবার খবর নিয়েছিস বড় মা বেঁচে আছে না মরে গেছে? না না মানে দিদি বিশ্বাস করো আসলে। থাক না থাক না, শাক দিয়ে মাছ রাখার কি দরকার? মনে এক মুখে এক দরকার নেই তো, বরং সোজা সোজি বলে দাও না যে আমাদের প্রয়োজন হয়নি, মনে হয়নি তোমাকে খোঁজার, তাই আমরা খুঁজিনি। এত লম্বা চওড়া অজুহাত দেওয়ার কি দরকার আছে বল? কে এসেছে গো মা? মা বড় মা? হাতি? কখন এলে? কখন এলে? এই তো চিনতে পারলি তাহলে, ভুলে যাসনি। তোমাকে ভুলে যাবো বড় মা? ঠিকই তো বলছি রে, কথায় বলে এই জগতে কেউ আপন নয়, সে কথাটাই তো ঠিক হলো রে। তোরা আমাকে পর করে দিলে, ভুলে গেলি? এই ক বছরে একবারও খবর নিলি না আমি বেঁচে আছি না পড়ে গেছি। এটা ভুল হয়েছে আমাদের, পরিস্থিতি অন্যরকম ছিল। তুমি যদি একটু শোনো আমি বুঝিয়ে তোমায় বলতে পারি। ছাড় এসব কথা ছাড়। হ্যাঁ রে তোর মেয়ে কোথায়, কত বড় হয়েছে, কি নাম রে ওর? ভালো নাম রোশনী, আমরা পুপুল বলে ডাকি। কি সুন্দর নাম রে, ওই তো আমাদের এই সেনবাড়ির শিবরাত্রি সত্যি। মেঘা এ আবার কোন আপদ জুটল। বাসটা তো বেরিয়ে গেল, এখন তো কোনো বাসও নেই, কি করে যাব? ট্রেন ট্রেনে করে যাব না, পুপুলকে নিয়ে ট্রেনে করে যেতে কেমন ভয় করছে।
যাবো না। দাদা তোমার যখন ভয় করছে তার আমাকে নিয়ে যাচ্ছ কেন? বাবা যেরকম করে আমাদের নিয়ে এসেছিল সেরকম করে আমরা যেতাম, আর আজ কেন যাচ্ছি আমরা? আমাদের যে ফিরে যেতেই হবে সোনা। কেন? আমার এখানে তো খুব মজা লাগছিল, কেন নিয়ে যাচ্ছ গো? আমি তোমার কাছে থাকতে চাই। তুমি কি আমায় তোমার কাছে থাকতে দেবে না রাধা? আরে আমার মেয়েটা রাধাকে কত ভালোবাসছে। আমি ফিরে যাব না রাধা, আমি ফিরে যাব না, প্লিজ দাদা প্লিজ, আমি এখানেই তোমার কাছে থাকবো। তোমাকে আমার খুব ভালো লেগেছে, আমরা তো বন্ধু, আমরা একসাথে কেন থাকতে পারি না রাধা? উপুল উপুল আমরা তো বন্ধু, তুমি বললে না আমরা বন্ধু, আমরা বন্ধু, আমরা সারাটা জীবন একসাথে থাকবো, কিন্তু আজকে আমাদের ফিরতে হবে শোনা, আজকে তোমার বাড়ি আমাদের ফিরতে হবে, আমাদের হাতে আর কোনো উপায় নেই। কেন? উপুল শোনা যাতে ভালো থাকে আমি সেটাই চাই রাধা, আমি ওর একটা সুন্দর সুন্দর জীবন চাই। উপুল উপুল একটু বোঝার চেষ্টা করো শোনা, তোমাকে না আজ আজ ফিরে যেতেই হবে, নইলে নইলে অনেক বড় ভুল হয়ে যাবে, তুমি তুমি আর জেদ করো না শোনা। আমার খুব মন খারাপ করছে রাধা, আমার খুব ভয় করছে রাধা, তুমিও যদি আমার মায়ের মতো আমাকে ছেড়ে চলে যাও তাহলে কি হবে? তুমি আমাকে কখনো ছেড়ে যেও না রাধা, তাহলে কিন্তু আমি হারিয়ে যাব মায়ের মতো। পুপুল এরকম কথা একদম বলবে না, নইলে কিন্তু আমি খুব বকবো তোমায়। কেন বকবে? কেন? আমরা তো বন্ধু, আর বন্ধুদেরকে কেউ বকে? তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না বলো? যাব না তোমাকে ছেড়ে, আমি কোথাও যাব না, কখনো যাব না তোমাকে ছেড়ে। এবার যা দাদা, এত বড় ভুলটা হতে দেওয়া যাবে, তুই আমার হয়ে সবকিছু ঠিক করে দে, আর দেরি করিস না, এবার যা। মা তুমি আমাকে ভালোবাসো তো? হরে কৃষ্ণ মেঘা, এটা কোনো প্রশ্ন হলো? তোকে ভালোবাসবো তো কাকে ভালোবাসবো মা, তুই আমার নিজের সন্তান, নিজের। আমি কি হিন্দু নাকি যে নিজের সন্তানদের ছেড়ে দিয়ে সৎ ছেলের প্রতি ভালোবাসা বেশি? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না, এরকম মহিলা আমি দেখিনি যে নিজের ছেলে মেয়েদের ছেড়ে দিচ্ছে সৎ ছেলের প্রতি এত ভালোবাসা। হরে কৃষ্ণ, কি করছো দেখি মা? এই ঠিক এই জন্য তোমাকে আমার আর সহ্য হচ্ছে না। হরে কৃষ্ণ, এই আবার কেমন কথা বলছিস তুই? সহ্য হচ্ছে না মানে এটা কি কথা বলছিস মা তুই? মা কি তুমি বলো তো, বাড়ি ভর্তি লোকজন আর তোমার যা গলার আওয়াজ, এমন সব ছেলে সব ছেলে করে চেঁচাচ্ছে তো বাড়ির সবাই শুনে ফেলবে মা, আর শুনতে পেয়ে যায় তাহলে তো আমার সর্বনাশ। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।